অনেকে মনে করেন চুল আসলে গাছের মতো, যতটা ছাঁটা হবে ততটা ঘন হবে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। বিশেষজ্ঞরা বলেন চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার উপরে চুলের যতটুকু অংশ আছে কেবল সেটুকুই ফেলে দিচ্ছেন। এর ফলে আপনার চুল পড়া এবং চুলের স্বাস্থ্য উন্নতি হওয়া সম্ভব নয়। চুলের স্বাস্থ্যে জিন বা বংশগতির ধারার ভূমিকা সবচেয়ে বেশি, তাই বাচ্চাকে যতবারই নাড়া করুন না কেন সে পরিবারের অন্য সবার মতোই চুলে ধারা পাবে। চুল গজানোর সঙ্গে মাথা ন্যাড়া করার সম্পর্ক না থাকলেও বিষয়টি ভাবনার, কারণ অতিরিক্ত চুল ফেলার কারণে মাথার ত্বকের উপর বাড়তি চাপ পড়ে, যা পরবর্তীতে লালচে ফ্যাকাশে বা নরম চুল গজানোর কারণ হতে পারে। অনেকের আবার ত্বক অতিরিক্ত সেন্সিটিভ হয়ে অন্যান্য সমস্যাও দেখা দেয়। ন্যাড়া হওয়ার কি একেবারেই কোনো সুবিধা নেই? তাও নয়, দুটি সুবিধাও রয়েছে। প্রথমত, যাদের চুলের গোড়া দুর্বল তাদের চুল বেশি লম্বা হয়ে গেলে বেশি মাত্রায় ঝরতে থাকে, ন্যাড়া হলে তার পরিমাণ কমে। আর দ্বিতীয়ত, মাথার ত্বকে অনেক সময় ছত্রাক বা নানা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়, তার ফলে চুল পড়ে যায়, ন্যাড়া হলে সেই সংক্রমণের হার কমে যায়। আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না, মাথা ন্যাড়া করে চুল পড়া বন্ধ করে না বা কালো করে না, আসলে এটি বংশগত একটি বিষয়। চুল কামিয়ে ফেললে বা মাথা ন্যাড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘন হবে, এই ধারণা ঠিক নয়। তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে, তবে কামাতেই হবে এমন কোনো বিষয় নেই। তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ন্যাড়া হলে চুল ঘন হবে এই ধারণাটি ভুল।